বিসমিল্লা রহমান রাহিম আর সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম আর যথারীতি আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে উপস্থিত হইলাম আশা করতেছি আপনারা আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আমাকে সাপোর্ট দিবেন যেন পরবর্তীতে আমি বিভিন্ন বিষয় নিয়ে এবং কি বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি সো আজকের বিষয়টা হচ্ছে আপনারা রিসেন্টলি জানেন যে আমাদের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান যাকে আপনারা সবাই এত এতদিন সব অবশ্যই জানেন যে এম এ মান্নানা সাহেব একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে মানুষ আপনার গুরু যদি আপনার কি বলে কচুরি ফানা খাইতে পারে তাহলে মানুষ কেন কচুরি ফানা খাইতে পারবে না বাট তার আগে আমি ওর কথাটা বলার শুরু করার আগেই আমি এর প্রসঙ্গে একটা আরেকটা কথা বলতে পারি যেটা আপনার এম এ মান্না সাহেবের কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আসছে যেটা হচ্ছে আপনার আমাদের রোশেনের সাজ যেটা গোসিটি বেগম বাংলাদেশে এখন গোষ্ঠী বেগম হিসেবে আপনার কাজ করতেছে গোষ্ঠী বেগম কেন বলতেছি সেটা আপনার নবাব শিয়াল কাহিনী যদি আপনারা শুনুন তাহলে আপনারা অবশ্যই এটা জানতে পারবেন যাক ওইটাও আমার বলার বিষয় না আর রোশন এরশাদ সাহেব কিছুদিন আগে বলছে যে আপনার উনি গতকালকে আঠারো তারিখে আপনার একটা বক্তি এক জায়গাতে একটা আপনি উনি সংসদে বলল যে উনি বাংলাদেশে তো আপনার পর্যন্ত যেটা আপনার বিরোধী দলের ভূমিকা পালন করতেছে যদি উনি ছাগলের তিন নম্বর পাচ্ছে ওরা ওদের কারণে আজকে দেশের অবস্থা দেশেরও অবস্থান এবং কি আল্লাহ আমাদের এরশাদ কাকুকে আপনার যদি মাপসাফ করে ভেস্তে নাসিব করে সেটা তো অবশ্যই সক্রিয়ার ব্যাপার কারণ উনি দেশে যে আজকে যে নূরে যে অশান্তি সৃষ্টি করছে এটার জন্য একমাত্র ওরাই দেয় যাক অসুবিধা না আমার মেন কথা হবে আপনার কসুরি ফানা এবং কেম মান্নানকে নিয়ে তারপর আমি এরস্বাদ রোশন এসাদের কথা বলতেছি যেহেতু রোশন এরশ্বাদ এখানে বলছে দেশে কি দুর্ভিক্ষ চলছে কসুরি ফানা খেতে হবে আমি আমার মূল কথা বলার আগে বলতেছি রোশনেশা সাহেব থাকে বাংলাদেশে থাকেন নাকি উনি সতর্থ আসমানে থাকেন ওইটা উনার ব্যাপার বাংলাদেশে মানুষ কি দুর্ভিক্ষ কাকে বলে সেটা আসলে বিশ্লেষণ করে এটা অনেক অনেকটা ব্যাপার কারণ দুর্ভিক্ষ এক ধরনের বাংলাদেশের মানুষের ভিতর ভিতর গরগরা করা হাহাকার দিনমজুর মানুষদের আপনার অভাব অনটন কষ্ট এটা মানুষ আসলে বাসায় প্রকাশ করতে পারতেছে না মানুষ বলতে পারতেছে না কিন্তু রোশনেশ্বাদ সাহেবের শোকে কী দিয়েছে অথবা উনার কানে কী লাগিয়েছে নাকি উনি সরকারকে সন্তুষ্ট এবং কি খুশি করার জন্য উনি ওই কথাগুলো বলতে দেশে কি দুর্ভিক্ষ চলছে যদি দেশে দুর্ভিক্ষ না থাকে তাহলে আপনি দেশে আফামত জনসাধারণের কাছে যান মানুষের কাছে গিয়ে দেখেন মানুষের জিনিসের দ্রব্যমূল্য মানুষের অভাব অনটন কষ্ট কষ্ট দিন মানুষদের অবস্থান আর অবস্থায় আছে উনি এটা ভালো করেই দেখা দরকার যাক এখন আমি আমার তা আমার মূল বক্তব্য বেশি যে আমাদের এম এ মান্নান সাহেব যে বলছে যে কুসুরি ফানা গরু যদি খাইতে পারে আমরা কেন খাইতে পারবো না ওরা আসলে বর্তমান সরকার যেভাবে ক্ষমতায় থাকুক অথবা ওরা যেভাবে ম্যান্ডেট নিয়ে আসুক তারা আসলে মানুষকে এক ধরনের হাসি এবং কি তামাশার মান পাত্র হিসেবে গণ্য করে ফেলছে কারণ বাংলাদেশের মানুষ যেখানে তাদের বিরুদ্ধে কোনো কথা বলার এবং কি তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার সাহস নাই এই জন্যই তারা এগুলো নিয়ে মানুষকে নিয়ে কিছুদিন পরে একজন একটা মন্ত্রী একটা বলে একজন একটা এমপি একটা বলে এগুলো হাসি তামাশা করে এটা বাংলাদেশের মানুষের জন্য আসলে দুর্ভাগ্য যেহেতু তারা অনেক কিছু মুষ্টিময়ী কিছু আপনার আমলা মন্ত্রী নেতা তাদের হাতে সমস্ত দেশ এবং কি তারা সমস্ত টাকা পয়সা লুটফাট করে তারা হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ গড়তেছে এই জন্যই তারা মানুষকে নিয়ে এইভাবে সিনেমিনি খেলতেছে উল্টা উল্টাপাল্টা কথা বলতেছে আপনার ফানা যদি গরু খাইতে পারে মানুষ কেন খাবে না আর কচুরিফানা ফানা যদি কম্বিডি ও কম্বোডিয়ার আর কিছু তথ্য দিয়েছে তারপরে যে আপনার আমাদের অলরেডি ওই আমাদের বাংলাদেশের দালাল মিডিয়া এক অনেক সবগুলোই তো দালাল মিডিয়া এখন মিডিয়া নিয়ে আমি গত আমার গত তো বলছি ঠিক সেম একটা দালাল মিডিয়া আপনার তার ফুটেজে দেখাইছে কীভাবে কচুরিপানা কম্বোডিয়ার মানুষ শোল দিয়ে রান্না করে খায় আর ইস টু ফিট থিং শুরু কম্বোডিয়ার মানুষ কীভাবে সাহেব কম্বোডিয়ার মানুষের অর্থনৈতিক অবস্থান কম্বোডিয়ার মানুষের মান কি তোমরা জানো এখন কিন্তু বলতে গেলে কয়েকদিন পরে দেখবেন আপনার আমাদের দেশের কোনো এক এক তিন নম্বর ছাগল মন্ত্রী বলে ফেলব যে আপনার মানুষ মাটি কেন মানুষ খাইতে পারে না কারণ ইউরো আফ্রিকার অনেক দেশের মানুষ মাটির বিস্কিট বানায় খাইতেছে অভাব অনটনের জন্য তো এসব বাংলাদেশের মানুষ কি খাইতে হবে নাকি বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান বাংলাদেশের মানুষের জীবনমান কোথায় আছে এটা আগে মানুষকে ভাবতে হবে বাংলাদেশের মানুষ আপনার কি কি করতেছে কি কী না করতেছে সেটা হচ্ছে মেন থিং আর সরকারের উচিত আমার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে অনেক ধন্যবাদ আপনি যেহেতু যেভাবে আপনারা ক্ষমতায় থাকেন অথবা কীভাবে আছেন সেটা বলা অথবা মানুষের জানার দরকার না কিন্তু আপনাদের উচিত আপনার উচিত আপনার এসব ছাগল মন্ত্রী এসব ফাগল মন্ত্রী যেগুলো উল্টাপাল্টা কথা বলে এদেরকে কন্ট্রোল করা দরকার এদের কারণে আপনার আর দেশের নৈরাজ্য অশান্তি সৃষ্টি হয় তারপর তারপরে আমাদের জনাব ওবায়দুল কাজী সাহেব বলছেন যে উনি এখন এখন মজিবর্ষ অনুসার উনি যারা যারা আপনার কী বলে ফরগাছা আছে তাদেরকে ఆ క్లియర్ కొర్బెన్ আমার কথা হচ্ছে পরগাসা ক্লিয়ার করার আগে আগে আপনারা আপনাদের দলের ভিতরে যারা উল্টাপাল্টা কথা বলে দেশের মানুষকে নিয়ে হাসি তেমশা করে যারা উল্টা কথার কারণে দেশের মানুষের বিরুদ্ধে আপনাদের প্রতি অশান্তি সৃষ্টি হয় দেশের মানুষ আপনাদের প্রতি আপনার রাগ অনুরাগ অনেক ধরনের আর সমস্যা সৃষ্টি করতে পারে এই জন্যই আপনারা ওদেরকেই আগে সাফ করুন আর প্রত্যেক দেশে দেখলাম যে আপনার যখন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মানুষ আপনার কী বলে এন্টার করো ওইখানে অনেক ধরনের স্ক্যানিং মেশিন থেকে অনেক কিছু থাকে আমার সবচেয়ে বড় বলা কথা দরকার যে আমাদের দেশে যে এমপি মন্ত্রীগুলো আছে ওদেরকে আগে ওদের ড্রাগ টেস্ট করা দরকার আসলে ওরা কি সবসময় ড্রাগ থাকে না ওরা সবসময় লোড থাকে কেন ওরা দেশের মানুষকে নিয়ে উল্টা কথা বলে কেউ বলে যে কুচরি খাইতে হবে কেউ আবার মাননীয় প্রধানমন্ত্রীকে এমন তেল মারতে মারতে বলে যে ওনাকে হজরত বানাই ফেলতে হবে আবার কিছুদিন কেউ বলে যে কেউ মানুষ যখন আল্লাহ রাসুলের কথা মানুষকে বলে তখন তারা সেখানে বলে যে ওদেরকে আপনার কি বল ওদেরকে যে ওদেরকে শাস্তি দেওয়া দরকার এসব উল্টা কথা বলে মানুষকে নিয়ে হাসি তামাশা করার কোনো দরকার নাই আর এম এ মান্না সাহেব আপনার ভালো করে আপনি একজন শিক্ষিত এবং একজন ভালো মানুষ কথা বলার আগে অন্তত লাগাম কন্ট্রোল করে কথা বলা উচিত ছিল আপনার আপনি দেশের মানুষকে নিয়ে তামাশা করতে পারেন না তো গরু এ খায় কসুরি গা গরু ঘাস খায় গরু আরও অনেক কিছু খায় গরু অনেক সময় পাইখানো খায় তার মানে কি আপনি এগুলো খাবেন নাকি হ্যাঁ তারপরে যে আপনার কথা বলার ভিতরে অন্তত নিজের ভদ্রতা নিজের একটা পার্লামেন্টেরিয়ান কীভাবে কথা বলতে একজন মন্ত্রী কীভাবে কথা বলতে আপনারা যদি শিখেন না থাকেন পৃথিবীর অন্যান্য দেশের মানুষ পার্লামেন্টের অনেকে উন্নত দেশের এমপি মন্ত্রী আছে যারা জনগণকে নিয়ে হাসি তেমশা অন্তত করে না আপনারা চুরি করতেছেন আপনারা অনেক কিছু করতেছেন টাকা পয়সা মানুষের জনগণকে নিয়ে চিনিমিনি খেলতেছেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বাট জনগণ যারা বাংলাদেশের আফম জনসাধারণ যারা যারা কৃষক যারা মাঠে কাজ করে যারা আপনার কি বলে গার্মেন্টস সেক্টরে কাজ করে যারা ডেলি লেবার দিন মজুর তাদেরকে নিয়ে অন্তত হাসি তেমসা করবেন না কারণ এমনি মানুষের দ্রব্যমূল্য মানুষের না বিশ্বাসের বাইরে আছে মানুষ এখন দেখা যায় এক হাজার টাকা নিয়ে গেলে মানুষ তার দৈনিক যেটা তার লাগবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে মানুষ বাসায় ফিরতে পারে না সো আমি অন্তত এ কথাটা বলে আমার কথা শেষ করব যে যত কিছুই বলুন না কেন অন্তত মানুষের কথাই ভাবি আপনারা কথা বলুন এবং কি দেশের মানুষকে ভালোবাসেন অন্তত দেশকে ভালোবাসেন ওই দেশের মানুষ আছে বলেই আজকে আপনার পার্লামেন্টারিয়ান হয়েছেন আপনার এমপি হয়েছেন আপনারা মন্ত্রী হয়েছেন সব মানুষকে নিয়ে হাসে তামাশা করবেন না যারা প্রবাসী আছে এবং যারা বাইরে আছে তারা অনেক কষ্ট করে অনেক গাম জড়িয়ে তারা দেশে টাকা পাঠায় যার উপর ভিত্তি করে আজকে আপনারা অনেক বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি গাড়ি আপনারা সব কিছু করতেছেন সড়াইতেছেন যাক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আপনি অবশ্যই আপনাদের এই এসব আলতু ফালতু সাগলের তিন নম্বর চার নম্বর আট নম্বর বাচ্চাগুলোকে অন্তত কন্ট্রোল করবেন আর উল্টা অন্তত তাদের মেন্টালিটি ঠিক আছে কিন্তু এটা না দেখে কাউকে এমপি মন্ত্রী বানাবেন না প্লিজ কারণ ওরা আপনার আপনার সরকারের জন্যই এরা দুর্নাম এরাই এরা কথা বলে আপনার সরকারের ক্ষতি করতেছে সো আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো বিষয় আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ